ওয়ালাইকুম আসসালাম আলহামুল একদিন বোন জানতে চেয়েছেন যে আমার শ্বশুরবাড়ির এলাকায় বেশিরভাগ মানুষই হানাপি বের এদের দেওয়া কুরবানির মাংস খাওয়া যাবে কি আলহামদুলিল্লাহ জি সম্মানিত বোন আমরা প্রত্যেককেই জানি যে অ মুসলিমদের জবাইকৃত পশু মুসলিমদের জন্য বৈধ না তেমনিও জমহুর ওলামার নিকটে বেনামাজির জবাইকৃত পশু মুসলিমদের জন্য বৈধ না তেমনিও মুশ্রিক যারা মুশ্রিক অর্থাৎ শিরিককারী তো যদি কোনো মুসলিম ব্যক্তি মুশ্রিক হয় কবর পূজা করে হ্যাঁ মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে নজর নিয়াজ করে সেখানে তার কাছে সাহায্য প্রার্থনা করে পীরের কাছে গিয়ে এমন কিছু চাওয়া যার শক্তি আল্লাহ রাবুল্লা আলমী তাকে দেয় নাই অর্থাৎ মোট কথা হলো এই যদি মস্রিক হয় শিরিককারী যদি হয় এবং সেই ব্যক্তি যদি পশু জবাই করে তাহলে সেই পশু মাংস খাওয়া যাবে না তবে যদি শের থেকে মুক্ত হয় শিরপকারী যদি না হয় মুসলিম যদি হয় এবং সেই ব্যক্তির জবাইকৃত পশু যদি হয় তাহলে সেই পশুর মাংস খেতে কোনো সমস্যা নাই তো এখন কোনো মুসৃক ব্যক্তির বাড়ি থেকে যদি গরু মাংস হাদিয়া হিসেবে আসে তাহলে সেটা না খাওয়াই ভালো সেটা না খাওয়াই ভালো তবে যদি এ বিষয়ে কনফার্ম হয় যে কোনো নামাজি ব্যক্তি পশু জবাই করেছে কোনো নামাজি ব্যক্তি পশু জবাই করেছে তারপরে তারা বাড়িতে নিয়ে এসে গরিব মিসকিনদেরকে হাতিয়া হিসেবে দিয়েছে তাহলে কোনো সমস্যা নাই যেহেতু আমাদের অঞ্চলে বিশেষ করে মৌলী মোল্লাদেরকে দিয়েই পশু জবাই করা হয়ে থাকে তারপরে সেটা বিক্রি করুক বা হাট বাজারে বিশেষ করে মলবি মোল্লাদেরকে দিয়েই জবাই করানো হয়ে থাকে আর কোরবানি পশুর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেকেই আলেমদেরকে ডেকে নিয়ে এসে বা যারা জবাই করতে পারে নামাজি ব্যক্তি তাদেরকে দিয়েই জবাই করে থাকে তো এই এই ধরনের যদি জবাই হয়ে থাকে তাহলে সেই পশু মাংস খেতে কোনো সমস্যা নাই তবে এখন কথা হলো এই কোনো মুসলিম ব্যক্তির বাড়ি থেকে মাংস যদি হাদিয়া স্বরূপ দেয় এবং সন্দেহ হয় তাহলে এক্ষেত্রে বিসমিল্লা বলে খেলেই যথেষ্ট বিসমিল্লা বলে খেলেই যথেষ্ট বাকি আল্লাহ সালাম সাহাব সালামুইকুম ও রহমতুল্লাহি